একজন প্রশ্ন করেছেন, দুনিয়াতে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, এটি কি শুধুই ওহুদে পাওয়া যায় নাকি অন্য কোথাও হতে পারে? জান্নাতের যে সুঘ্রাণ, ভালো করে বোঝেন, জান্নাতের সুঘ্রাণ 40,000 মাইল দূর থেকেও পাওয়া যাবে, এইটা হাদিস দ্বারা প্রমাণিত অসংখ্য অগণিত হাদিস, বুখারীর হাদিস, বিভিন্ন হাদিস। কিন্তু এই সুঘ্রাণটা দুনিয়ার জগতে না, ওই জান্নাতের জগতে, জগৎটা ওই জগৎ, ওই জগতের মধ্যেই সুগন্ধ পাওয়া যাবে। এই জগৎ আর ওই জগতের মধ্যে পার্থক্য আছে। দুই নম্বর কথা হচ্ছে যে জান্নাতের সুঘ্রাণ প্রমাণ হওয়ার পরেও একটা হাদিস আসছে বুখারীর মধ্যে কিতাবুল জিহাদের ভিতরে, সেইখানে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ওহুদে যুদ্ধ করার জন্য যাচ্ছেন, যুদ্ধ করার সময় তার চূড়ান্ত আবেগ, তিনি একদম কাফের মুশরিকদের সামনে চলে গেছেন। এই আনাস ইবনে নজর তখন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, আল জান্নাহ ওয়া রাব্বান নাদর ইন্নি আজিদু রিহাহা মিন দুনি উহুদ। ও সাদ, আল্লাহর কসম করে বলছি, জান্নাত জান্নাত, নিশ্চয় তার সুগন্ধ আমার নাক পর্যন্ত এসে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আনাস ইবনে নজরের এই কথার ব্যাখ্যা করেছেন। আনাস ইবনে নজরের এই কথার ব্যাখ্যা করে ফাতুল বারিতে ইবনে হাজার আসকালানি বলতেছেন যে সত্যি সত্যি সাহাবিদের ব্যাপারে আমাদের ইমান, তারা কখনো মিথ্যা কথা বলেন না। তার এই জান্নাতের সুঘ্রাণটা আল্লাহ রাব্বুল আলামিন ইন্দ্রিয় গ্রাহ্য করে দিয়েছেন, যেহেতু তিনি শাহাদতের তামান্নায় ছিলেন। এ ব্যাপারে ইবনে বাত্তাল বলছেন, তিনি সত্যি সত্যি জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীকে দিয়েছেন। কিন্তু এই একটা হাদিস ছাড়া পয়গম্বর আলাইহিসসালাম বাদ দিয়ে মানুষের ক্ষেত্রে কোন ব্যক্তি আর জান্নাতের সুঘ্রাণের কথা দুনিয়াতে বলেন নাই, হাদিসের মধ্যে এরকম নাই। পয়গম্বরদের কথা ভিন্ন, তাদেরটা পুরাই আলাদা চ্যাপ্টার, কিন্তু সাধারণ মানুষের এইটার বিশ্লেষণ করে আরো ওলামায়ে কেরাম বলতেছেন যে এই বিষয়ে আমাদের আকীদা কি হবে। এ বিষয়ে আকীদা, কোনো মানুষ যদি বলেন এই কথা, তাহলে এইটার প্রমাণ অথবা এইটার অপ্রমাণ কোনো দিকেই আমাদের নিসবত নাই, এটা তার উপরে ছাড়তে হবে। তারা বলছেন, ওয়া হুসুলু যালিকা লিবাদি ইবাদিল্লাহি সলিহিন কারামাতুল লাহুম, কোন ব্যক্তি যদি বলে ফেলেন ইমানদার হিসাবে যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, এটা তার ব্যক্তিগত ফিলিংস, এটা তার কারামতে পরিগণিত হবে, কিন্তু এটা দালায়েল হবে না অন্যদের কাছে। প্রিয় ভাইরা, এই কথাগুলোর আলোকে আমরা বলতে চাই প্রিয় ভাইরা, যে আমরা যখন এরকম কোনো কথা বলবো, তখন আমাদেরকে আরও ভেবে চিনতে বলতে হবে। অনেক কারামত আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তির মধ্যে দিয়ে দেন, কিন্তু সেই কথা যদি কমনলি জেনারেললি আমরা অনেক সময় বলে দেই, তখন মানুষ হয়তো মিসগাইডেড হতে পারে, ভুল হতে পারে। আর দুই নম্বর হচ্ছে, যখন কারো সমালোচনা করব আমরা, তারে একবারে আসমান জমিন তুলাধুনা করে উড়ায় দিব, এরকম কথাও আমাদের বলা উচিত নয়, আমাদেরকে খুব সাবধান হতে পারে। তো যার ব্যাপারে এই কথাটা বলা হচ্ছে, আমি তার ব্যাপারে বলবো যে খবরদার এরকম বাজে কথা বলেন না, যেহেতু এটা প্রমাণ তো যে আল্লাহ রাব্বুল আলামিন কোন তার নেককার বান্দাদের এরকম কথা প্রকাশ করতেও পারেন। তবে আমাদের দাঈদেরকে মৌলিক কথা মাথায় মনে রাখতে হবে, এটার দ্বারা যদি আবার বুজুর্গি প্রমাণ হয়ে যায় মানুষের কাছে, তাহলে অনেক সময় অন্যরকম মেসেজ চলে যেতে পারে। আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে বুঝদান করুক বলেন আল্লাহুম্মা আমিন।